আলোর উৎসবে দুর্যোগের অন্ধকার, একরাশ সংশয় উৎকণ্ঠা জাগিয়ে ধেয়ে আসছে সিত্রাং। নিকটবর্তী সুরক্ষিত জায়গায় গিয়ে আশ্রয় নিন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার ভোরে বাংলাদেশের বরিশাল জেলায় আছড়ে পড়বে সিত্রাং, তবে তার প্রভাব পড়বে এপার বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড। মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ও ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়ার সদস্য দেশগুলি ঝড়ের নামকরণ করে। এই তালিকায় আছে ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, মলদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইয়েমেন। এই ১৩টি দেশ মিলে এখনও পর্যন্ত ১৩টি করে ঝড়ের নাম দিয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা ১৬৯। গত মে মাসে ঘূর্ণিঝড় অশনির নামকরণ করেছিল শ্রীলঙ্কা। তার আগের বছর মে মাসেই আছড়ে পড়েছিল ইয়াস, সেই নাম দিয়েছিল ওমান, যার অর্থ ডেসপেয়ার, হতাশা। ২০২০ নভেম্বরে সোমালিয়ায় আছড়ে পড়া ঘূর্ণিঝড় গতির নামকরণ করেছিল ভারত। এবার পালা থাইল্যান্ডের। নামের উচ্চারণ সিত্রাং। এটি আসলে থাইল্যান্ডের বাসিন্দাদের একটি পদবি। ভিয়েতনামের ভাষায় এর অর্থ পাতা। ২০০৯ সালে আয়লার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ১২০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের জেরে প্রাণ হারায় প্রায় ৩৫০ মানুষ। ২০২০তে ঘূর্ণিঝড় আমফান বয়ে গিয়েছিল ঘন্টায় ১৩৩ কিলোমিটারের গতিতে, সেবারও শতাধিক মানুষের মৃত্যু হয়। ২০২১-এর মে মাসে আছড়ে পড়া ইয়াসেরও গতিবেগ ছিল ঘন্টায় ১২০ কিলোমিটার। কতটা দাপট দেখাবে সিত্রাং আলোর উৎসবের মাঝে, সেটাই এখন সবার আশঙ্কা। পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।